বন্ধুরা, ইতিমধ্যেই কেভিএস অর্থাৎ হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশ চলে এসেছে। তোমরা এখনই আবেদন করতে পারবে। আবেদনের আগে তোমাদের জানতে হবে কি কি যোগ্যতা রয়েছে, কি সিলেবাস রয়েছে, কারা আবেদন করতে পারবে এবং কিভাবে সিলেকশন প্রসেস রয়েছে, স্যালারি কত থাকবে, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ কেভিএস নিয়ে এ টু জেড ডিটেলসে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ সমস্তটা দেখে নেব। দেখো, সবার প্রথমে আলোচনা করব হচ্ছে এজ লিমিট কি রয়েছে। তো এখানে তোমাদের বলে রাখি, কেভিএস এমন একটা সংগঠন যেখানে কিন্তু অনেক ধরনের পোস্ট বেরোয়। যেমন বেরোয় টিচিংদের বিভিন্ন পোস্ট, টিচারদের তেমনই বেরোয় নন টিচিং পোস্ট। এক্ষেত্রে বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের অ্যাকর্ডিং কিন্তু বিভিন্ন বয়স সীমা হয়ে থাকে। 18 থেকে 27 বছর বয়সের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারছো। এছাড়া তুমি যদি ওবিসি হয়ে থাকো, এক্সট্রা 3 বছরের ছাড় পাচ্ছো, মানে 18 থেকে 30 বছরের মধ্যে হলে, ওবিসি হলে তোমরা আবেদন করতে পারছো। এবং তোমরা যারা এসটি এসসি রয়েছো তাদের জন্য আরও 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের ওপর কিন্তু ছাড় রয়েছে এ ফিমেল ক্যান্ডিডেটদের ওপর। ওর যেমন 10 বছরের কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ছাড় রয়েছে। কোন কোন পোস্টের জন্য? ও তোমরা যারা পিজিটি বা টিজিটি এর পোস্টের জন্য আবেদন করবে, অর্থাৎ টিচিং পোস্টের জন্য আবেদন করবে, তাদের জন্য ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কেভিএসএ 10 বছরের ছাড় রয়েছে। তো এরপরে এ চলে যাব আমি হচ্ছে কোয়ালিফিকেশনের কথা, কি কোয়ালিফিকেশন লাগবে। এক্ষেত্রে বলে রাখি, ন্যূনতম যোগ্যতা তোমার যদি 12 পাশ হয়ে থাকে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারছো। তার সাথে কিছু এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, আর সেটা বলছি, মিনিমাম তোমার যে সার্টিফিকেটের প্রয়োজন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এখান থেকে, যেমন প্রফেসর হতে পারবে এই পোস্টের, ধরুন বিভিন্ন প্রাইমারি শিক্ষকদের পোস্ট রয়েছে, তাছাড়া বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেই পোস্টের অ্যাকর্ডিং এলিজিবল ক্রাইটেরিয়া আলাদা। কিছু কিছু পোস্টের জন্য কি হচ্ছে এ ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশনের প্রয়োজন পড়বে, কিছু কিছু কোর্সের জন্য আরও কিছু প্রয়োজন পড়বে, কিন্তু 12 পাশ হলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তুমি যে কোনো স্ট্রিম নিয়ে পাস করে না থাকো না কেন, তুমি সায়েন্স নিয়ে 12 পাস করো, আর্টস নিয়ে কিংবা কমার্স নিয়ে কোনো আসে যায় না, 12 পাস থাকলেও কিন্তু তুমি আবেদন করতে পারছো। 12 পাস কোয়ালিফিকেশন অনুযায়ী কোন কোন ডিপার্টমেন্ট, কোয়ালিফিকেশন অনুযায়ী কোন কোন পোস্টে তুমি আবেদন করতে পারবে সেটা বলবো। তার আগে বলে রাখি যে এখানে ফিস কত রয়েছে। তুমি যদি জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য কিংবা স্টেনোগ্রাফারের জন্য আবেদন করো তাহলে কিন্তু তোমার যে ফিসটা লাগবে সেটা 1200 টাকা কিন্তু তোমাদের ফিস লাগবে। এছাড়া আদার্স যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 1500 টাকা ফিস রয়েছে, অর্থাৎ যারা প্রাইমারি শিক্ষক রয়েছে এ কিংবা টিজিটির পোস্টের জন্য আবেদন করছে কিংবা অফিসার পোস্টের জন্য আবেদন করছে তাদের 1500 টাকা দিয়ে কিন্তু আবেদন করতে হবে। অবশ্যই মানছি আবেদনের যে ফিটা সেটা অনেক বেশি ফি রয়েছে, 1200 টাকা 1500 টাকা অনেকটা বেশি ফি এখানে আবেদন করার জন্য লাগছে, যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আছে সেটা তোমাদের জানালাম। মজার ব্যাপার এটাই, এসসি এসটি এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছো তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, তার তোমরা বিনামূল্যে আবেদন করতে পারছো, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপরে চলে আসি টোটাল পোস্ট কত রয়েছে। 13404টি কিন্তু টোটাল পোস্ট তোমাদের রয়েছে, অর্থাৎ 13404 জন কিন্তু কেভিএস এ সরকারি চাকরি করতে পারবে যার ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। বিভিন্ন পোস্ট রয়েছে তোমাদের বললাম, প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএসএ, যার জন্য কিন্তু শুধুমাত্র 12 পাস তোমাদের লাগবে। 12 পাসের সাথে টাইপিং তোমাদের এ লাগবে। এক্ষেত্রে তোমরা অনেকেই ভাববে যে টাইপিং এর কোনো সার্টিফিকেট কি আমাদের লাগবে, না একেবারেই না। প্লেন 12 পাস যদি তোমরা যে কোনো স্ট্রিম থেকে কমপ্লিট করে থাকো তাহলেই হবে, 12 পাস তোমাদের এর হলেই হবে। টাইপিং টেস্ট তোমাদের করে দেখাতে হবে মিনিটের মধ্যে, এ তোমাদের হয়তো 35টা ওয়ার্ড কিংবা 50টা ওয়ার্ড হিন্দি অপশান রয়েছে, ইংরাজি অপশান রয়েছে, তুমি টাইপিং করতে পারো হিন্দিতে, তুমি চাইলে টাইপিং করতে পারো ও ইংলিশে, সেক্ষেত্রে একটা মিনিটের মধ্যে তোমাকে এতগুলো ওয়ার্ড মানে 35টা ওয়ার্ড টাইপ করতে হবে কিংবা তোমার 30টা ওয়ার্ড টাইপ করতে হবে, এরকম একটা পোস্টের অ্যাকর্ডিং বলে দেবে। তো এখানে এ তোমাকে 12 পাসের সার্টিফিকেট হলেই তোমরা আবেদন করতে পারবে, এবং 12 পাস করার পর টাইপিং টেস্টেও তোমাকে বসতে হবে, সেটা পরে, আগে মেন হচ্ছে তোমার আবেদন করা যার জন্য 12 পাস লাগবে। এরপরে বলে রাখি এস এ এ সিনিয়র সেক্রেটারি পোস্ট,
তো এর জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এরপরে চলে আসছো স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফারের জন্য কিন্তু সেই 12 পাস তোমাদের লাগবে, সাথে টাইপিং 12 পাসের সার্টিফিকেট থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এরপরে রয়েছে এএসও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসারের পোস্টের জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন সেই কমপ্লিট করতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে প্রাইমারি টিচার হওয়ার জন্য পোস্ট রয়েছে, প্রাইমারি টিচার হওয়ার জন্য কি কি রয়েছে ভালো করে দেখে নাও, 12 পাস হতে হবে, তারপরে তোমাদের ডিএলএড 12 তো পাস হতেই হবে, এর সাথে ডিএলএড পাসের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, কিংবা 12 পাসের সাথে যদি তোমার বিএড কমপ্লিট থাকে তাও তোমরা আবেদন করতে পারবে, 12 পাসের সাথে যদি তোমাদের সিটেট কমপ্লিট থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। অনেকেই বলো যে আমরা এখন বিএড করছি, বিএড আমার কমপ্লিট হয়নি, তাহলে একেবারেই হবে না, 26 ডিসেম্বরের মধ্যে তোমার কিন্তু ডিএলএড বা বিএড বা কিংবা সিটেট পুরো সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমরা যারা এই মুহূর্তে পড়ছো বিএড তারা কিন্তু আবেদন করতে পারবে না, যাদের কমপ্লিট হয়ে যাবে 26 ডিসেম্বরের মধ্যে তারা 12 পাসের সাথে আবেদন করতে পারবে। এরপরে বলবো টিজিটি এর পোস্টের জন্য কি রয়েছে, গ্র্যাজুয়েশন লাগবে, বিএড লাগবে, প্লাস সিটেট কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো পদ রয়েছে, তার মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী যে পদের জন্য আবেদন করে এ অর্থাৎ 12 পাসে যে পদের জন্য আবেদন করা যায় তোমরা দেখতেই পাচ্ছ, ও এখানে 12 পাসের জন্য কি জেএসএ আর এখানে কি হচ্ছে স্টেনোগ্রাফার, এই দুটো পোস্টের জন্য তোমরা 12 পাস হলেই আবেদন করতে পারবে। এবার চলে আসি আমি অ্যাকচুয়ালি সিলেকশন প্রসেসের কথা, কি সিলেকশন প্রসেস রয়েছে। দেখো সিলেকশন প্রসেসের কথা যদি বলি এখানে তোমাদের কিন্তু 4টে এ ধাপ কমপ্লিট করতে হবে। প্রথম ধাপে তোমাদের এক্সাম দিতে হবে, এ তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে স্কিল টেস্ট তোমাদের হবে। প্রথমেই বলে রাখি এক্সাম তোমাদের দিতে হবে রিটেন এক্সাম, কি কি সিলেবাস রয়েছে বলছি তার আগে, আর তারপরে তোমাদের এক্সাম কোয়ালিফাই করার পর স্কিল টেস্ট দিতে হবে। স্কিল টেস্ট কি, এই ধরো ও তোমরা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু এক্সাম দেওয়ার পর স্কিল টেস্টে টাইপিং টেস্ট তোমাদের দিতে হবে, যেটা বললাম যে টাইপিংয়ের জন্য 1 মিনিটের মধ্যে তোমাদের 30টা ওয়ার্ড টাইপ করতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু টাইপিং টেস্ট দিতে হবে, যেটাই হলো স্কিল টেস্ট। একই রকমভাবে স্টেনোগ্রাফারের ক্ষেত্রেও তোমাদের স্কিল টেস্ট কিন্তু ও দিতে হবে, এবং তারপরেই তোমাদের চলে আসবে হচ্ছে ইন্টারভিউ। এখানে ইন্টারভিউতে কম্পিউটার রিলেটেড কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই, এর কম্পিউটারের বিষয়ে তোমাদের কোশ্চেন করা হবে, যেটা ইন্টারভিউতে মেজর কোশ্চেন করে থাকে। তারপরে ইন্টারভিউ ক্র্যাক করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমরা চাকরি পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের কি কি সিলেবাস রয়েছে দেখো, খুব ভালো করে দেখে নাও সিলেবাসটা, এখানে সিলেবাস কি কি রয়েছে। সিলেবাস দেখো প্রথমেই বলে রাখি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের কি জন্য কি সিলেবাস রয়েছে, তারপরে স্টেনোগ্রাফারের জন্য কি সিলেবাস রয়েছে বলবো। তো ও এখানে প্রথমে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য কি হচ্ছে ইংলিশ রয়েছে, এ 20 নম্বরের ইংলিশ রয়েছে, 20টা কোশ্চেন থাকবে, হিন্দি থেকে 20টা কোশ্চেন আসবে, তারপরে জিকে রয়েছে, জিকে থেকে 20টা কোশ্চেন আসবে, তারপরে রিজনিং থেকে 20টা কোশ্চেন আসবে, ম্যাথামেটিক্স থেকে 20টা কোশ্চেন আসবে, এবং কম্পিউটার থেকে 20টা কোশ্চেন আসবে। মোট কোশ্চেন আসবে হচ্ছে 120টা, এবং প্রত্যেকটি কোশ্চেনের মান 1, অর্থাৎ 120 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রেও বিষয়টা একই, কিন্তু নম্বর বিভাজনটা একটু আলাদা, আর ইংলিশ আসবে 25 নম্বরের, হিন্দি আসবে 25 নম্বরের, জিকে আসবে হচ্ছে 15 নম্বরের, রিজনিং 20 নম্বরের, ম্যাথামেটিক্স 20 নম্বরের, কম্পিউটার 15 নম্বরের আসবে, এ অর্থাৎ টোটাল 120টা কোশ্চেন আসবে, আর প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে 120 নম্বরের পরীক্ষা দিতে হবে। মানে উভয়ের ক্ষেত্রেই বুঝতে পারছো কোশ্চেন 120টা আসছে, এ তোমাদের 120 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই এক্সামে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। এরপরে যদি বলি কত সময় তোমাদের এক্সাম দিতে হবে, এই যে 120 নম্বরের এক্সাম 120 মিনিট ধরে কিন্তু তোমাদের দিতে হবে, অর্থাৎ আর 2 ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে এই এক্সাম দেওয়ার জন্য। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এই দুটো ও পদ নিয়ে আমি আলোচনা করলাম, কারণ ও 12 পাস করেই তোমরা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবে, আর বেশিরভাগ ছাত্রছাত্রী এই দুটো পদেই কিন্তু আবেদন করে থাকে, এবং যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, ডিএলএড কমপ্লিট আছে, বিএড কমপ্লিট আছে, তাদের জন্য সিলেবাসটা প্রায় একই রকম, কোশ্চেনটা একটু টাফ হতে থাকবে। যেমন যদি প্রাইমারি টিচারের কথা বলি সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলেই দিয়েছে 1-5 1-5 যে কোশ্চেন রয়েছে সেখান থেকেই কিন্তু তোমাদের রীতিমতো এক্সামে আসবে, পরিষ্কারভাবে নোটিফিকেশনে উল্লেখ করা আছে।
এখানেও প্রায় 10 লেভেলের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসই কিন্তু তোমাদের পড়তে হবে। 10 লেভেলের ম্যাথই কিন্তু তোমাদের লাগবে। আমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে। তোমরা এখনি অনলাইনে কেবিএস এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারো। ও এবং তোমাদের আবেদন 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে ডিসেম্বরের, এবং 26 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 26 তারিখ। এরপরে মেন যে বিষয়টা, যে আমরা চাকরি পেয়ে গেলে তারপরে আমাদের স্যালারি কত হবে, তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, প্রথমেই যে 12th পাসে যে দুটো পোস্ট রয়েছে সেই দুটো পোস্টের স্যালারি কি হবে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পদের পদে তুমি যদি চাকরি পাও 25,000 থেকে কিন্তু তোমাদের এর 60,000 টাকা কিন্তু স্যালারি হয়ে থাকবে, মানে 25 থেকে 60-এর মধ্যে তোমাদের স্যালারি হবেই হবে। আর যদি তোমরা স্টেনোগ্রাফার পদে অ্যাকচুয়ালি চাকরি পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 30,000 থেকে 80,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি হয়ে থাকবে। এছাড়া যদি অন্যান্য বিভিন্ন পদ রয়েছে, তোমরা সকলেই জানো এখানে প্রাইমারি রয়েছে, টিজিটি রয়েছে, তো পোস্টের অ্যাকর্ডিং স্যালারি অনেক বেশি হবে। এক্ষেত্রে তোমাদের 40,000 থেকে বাদ বাকি যেগুলো রয়েছে 40,000 থেকে স্যালারি কিন্তু 1,25,000 পর্যন্ত কিন্তু ও স্যালারি হতে পারে। তার মানে তোমরা বুঝতেই পারছো হিউজ একটা স্যালারি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। আর সবশেষে জব প্রোফাইলের কথা যদি বলি, যে কি ওয়ার্ক তোমাকে করতে হবে, এখানে সমস্তটাই কিন্তু তোমাদের এর অফিসে বসে করতে হবে। তোমাদের ফিল্ড ওয়ার্ক কোনো কিছু নেই, ক্লারিক্যাল যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে 12th পাসে সেই সমস্ত ও কাজকর্ম তোমরা করবে। নন টিচিং যে ভ্যাকেন্সিগুলো রয়েছে বা 12th পাসে যে জবগুলো রয়েছে সমস্তটাই ক্লারিক্যাল জব, এবং তোমাদের অফিসে বসেই কাজকর্ম করতে হবে, ফিল্ড ওয়ার্ক সেরকম কিছু নেই। কাজেই তোমরা যদি যোগ্য হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আবেদন করো, এবং তোমার বন্ধু বা বান্ধবী যে যোগ্য রয়েছে তাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আর ভিডিওটিকে লাইক না করে থাকলে লাইক করো, ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।